বাবা, কখন থেকে শুধু হাঁটছি আর হাঁটছি, পা দুটো আমার বড্ড ব্যথা করছে, একটু জিরিয়ে নিতে হবে। বৃদ্ধা শিখার টুনটুনি যখন এসব বলছিল, এমন সময় শিখার চোখে একটা আঙ্গুরের বাগান পড়ে। কিন্তু বাগানের আঙ্গুরগুলো দেখে শিখা কিছুটা অবাক হয়, কেননা বাগানের আঙ্গুরগুলো যে কালো রঙের ছিল। এ কি, এই আঙ্গুর বাগানের সব আঙ্গুর এমন কালো কেন? এর আগে তো আমি কখনো এমন আঙ্গুর দেখিনি। মনে হয় কালো আঙ্গুরগুলো খেতে অনেক সুস্বাদু। যাই, বাগানে গিয়ে কিছু আঙ্গুর ছিঁড়ে খাই, আর পাশে বসে বিশ্রাম নেই, তারপর না হয় পাখি পড়টা যাওয়া যাবে। আসলে বাগানে কালো আঙ্গুরগুলো দেখতে অনেক রসালো আর লোভনীয় ছিল, যার জন্য শিখা টুনটুনি লোভ সামলাতে পারেনি। শিখা তাড়াতাড়ি বাগানে যায় আর কিছু কালো আঙ্গুর ছিঁড়ে নেয়। বাগানের পাশে বসে বিশ্রাম নিতে থাকে আর আঙ্গুর খেতে থাকে। বাহ, কালো আঙ্গুর খেতে তো বেশ মিষ্টি, আহ সেই স্বাদ। শিখা কালো আঙ্গুর খাওয়ার সাথে সাথে একটা পুতুলে পরিণত হয়ে যায়। তখন কালো আঙ্গুরের বাগান থেকে একটা পরী বেরিয়ে আসে। বেশ হয়েছে, তুই পুতুল হয়েছিস। যে এই অভিশপ্ত বাগানে কালো আঙ্গুর খাবে, সেই এভাবে পুতুল হয়ে যাবে। প্রতিশোধ, প্রতিশোধ নিব আমি, প্রতিশোধ। আমি এই বনে সব পাখিদের পুতুল বানিয়ে দিব, আর আমাদের মৃত্যু প্রতিশোধ নিব আমি। এরপর পরি পুতুলটা নিয়ে আবারও আঙ্গুর বাগানে অদৃশ্য হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন ওই বাগানে কালু আর মিষ্টি পায়রা আসে। কালো আঙ্গুর দেখে লোভে তাদের চোখ চকচক করতে থাকে। মিষ্টি রে মিষ্টি, দেখ দেখ কালো আঙ্গুর, এমন আঙ্গুর তো আমি কোনোদিনও দেখিনি। বাবা কি টসটসে আঙ্গুর, কালো আঙ্গুর। হ্যাঁ কালু দাদা, আমারও ভীষণ লোভ হচ্ছে। চলো চলো, সময় নষ্ট না করে তাড়াতাড়ি কালো আঙ্গুর খাই। এরপর মিষ্টি পায়রা আর কালু যেই না কালো আঙ্গুর খায়, অমনি তারা পুতুলে পরিণত হয়ে যায়। আর পরি এসে তাদের দুজনকে নিয়ে যায়। ধীরে ধীরে বনের পাখি কমতে থাকে। মা, ও মা, আমার জন্য আঙ্গুর নিয়ে আসুনি কেন? হ্যাঁ, তোমাকে যে বলেছিলাম আমার জন্য আঙ্গুর কিনে নিয়ে আসতে। মা রে, বাজারে যে আঙ্গুরের দাম অনেক রে মা, আজ কাজ করে যা টাকা পেয়েছি তা দিয়ে আঙ্গুরের মূল্য নিত্য না রে মা। তুই রাগ করিস না, অন্যদিন বেশি টাকা পেলে তোর জন্য আঙ্গুর নিয়ে আসবো, কেমন? না না না, আমি আজকেই আঙ্গুর খাবো। টুম্পা শান্ত হ মা, শান্ত হ, এমন জেদ করতে নেই মা। আয়, আমি তোকে চকলেট দিচ্ছি, আমি তোর জন্য চকলেট এনেছি জানিস। খাবো না, খাবো না আমি চকলেট, তোমার চকলেট তুমি খাও, আমি আঙ্গুর খেতে চাই। তুমি আসলে একটা পচা মা, আমার কোনো ইচ্ছা পূরণ করতে পারো না। এরপর টুম্পা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আজকে আমি আঙ্গুর খাবই খাবো, যেখানে পাবো সেখান থেকেই খাবো। টুম্পা বনে বনে আঙ্গুর খুঁজতে থাকে। হঠাৎ টুম্পার চোখ ওই কালো আঙ্গুরের বাগানের দিকে যায়, আর আঙ্গুর দেখে তো টুম্পা মহা খুশি হয়। হি হি, ওই তো আঙ্গুরের বাগান, পেয়েছি, তাও আবার কালো আঙ্গুর। এবার আমি মজা করে আঙ্গুর খেতে পারবো, হি 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 হি, কি মজা। এরপর টুম্পা সে বাগান থেকে কালো আঙ্গুর খায়, আর তখনই সাথে সাথে টুম্পা পুতুল হয়ে যায়, আর পরিও সাদৃশ্যমান হয়। আর পুতুলটা হাতে নিয়ে বলে, এই তো এই তো, ধীরে ধীরে আমার মনের সাধনা পূরণ হচ্ছে। ধীরে ধীরে এই বনে সব পাখিদের আমি পুতুল বানাবো, আর আমার বাসার রাতে এদের আমি জ্বালিয়ে দিব, আর মেয়ে মৃত্যু প্রতিশোধ নিব আমি। এরপর পরি পুতুলটাকে নিয়ে চলে যায়। এইদিকে টুনি টুম্পাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। এদিকে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়।
একি সন্ধ্যা হতে চললো, মেয়েটার খবর এখনো পাচ্ছি না। ওর আবার কোনো বিপদ হলো না তো? সব জায়গায় তো খুঁজলাম, কোথাও পেলাম না। না না, আমি একবার বড় তান্ত্রিকের কাছে যাই, তিনি হয়তো আমার মেয়ের কোনো খোঁজ দিতে পারবে। এরপর টুনি ওই বনের তান্ত্রিকের কাছে যায় আর তার মেয়ের নিখোঁজ হওয়ার সব কথা খুলে বলে। শান্ত হও বাচ্চা, এর আগে অনেকে এসেছিল আমার কাছে, তাদের বন থেকে নাকি অনেক পাখিরা অদৃশ্য হয়ে গেছে। আসলে আমি এতদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য ব্যাপারটা ভাবতে পারিনি। তুমি বসো, বসো এখানে, আমি আমার জাদু আয়না সবটাই দেখছি। এরপর তান্ত্রিক তার মায়া বলে জাদু আয়না প্রকট করে, আর জাদু আয়নায় এতদিন পর্যন্ত ওই কালো আঙ্গুর খেয়ে খেয়ে যারা যারা পুতুলে পরিণত হয়েছে সবটা প্রকট হয়। একি তান্ত্রিক বাবা, আমার টুম্পাকে তো ওই বড়ি পুতুল বানিয়েছে, তার মানে এতদিন আমাদের বন থেকে যারা অদৃশ্য হয়েছে তারা ওই পরীর কালো আঙ্গুর খেয়ে পুতুল হয়েছে। তান্ত্রিক বাবা এখন কি হবে? তান্ত্রিক বাবা, আমার মেয়েকে কি আমি ফিরে পাবো না? তুমি শান্ত হও বাচ্চা, এবার সবটাই বুঝেছি, অনেক দিন আগের কথা। এক পরীর সাথে এক ডাইনির যুদ্ধ হয়েছিল, আর এই যুদ্ধে এক পর্যায়ে পরীর সন্তান পৃথিবীতে চলে আসে, কিন্তু এক ভণ্ড জাদুকর পরীর সন্তানকে ওই বনে কুড়িয়ে পায় আর পরীর কন্যাকে পুতুল বানিয়ে আগুনে পুড়িয়ে ফেলে। ওই জাদুকর পরীর কন্যায় সব শক্তি কেড়ে নেয়, তাই ডাইনি মেয়ে মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই এই বনে আঙ্গুর বাগানে আশ্রয় নেয়, আর এই পরীর অভিশাপে বাগানের আঙ্গুর কালো রঙের হয়ে যায়, আর এই কালো আঙ্গুর যেই খেয়েছে সেই পুতুল হয়েছে। তান্ত্রিক বাবা, তাহলে এখন কি হবে? তাহলে কি ওই পুতুল থেকে কাউকে মুক্ত করা যাবে না? একটা উপায় আছে, সেটা হলো পরীকে শান্তভাবে বোঝানো। চলো আমার সাথে ওই আঙ্গুর বাগানে। এরপর তান্ত্রিক টুনিকে নিয়ে আঙ্গুর বাগানে যায় আর পরীকে ডাকতে থাকে। কে কে ডাকে আমাকে? আমি প্রতিশোধ দিব, প্রতিশোধ। এই কে তোরা? আমার এখানে কেন এসেছিস? পুতুল হতে এসেছিস? তবে কালো আঙ্গুর খা। পরি তুমি শান্ত হও, আমি জানি তুমি এমনটা কেন করছো। তোমার মেয়েকে তো ওই জাদুকর পুতুল বানিয়েছিল, আর তোমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী ওই জাদুকর, কিন্তু এই জাদুকর তো কিছুদিন আগেই মারা গেছে। তুমি অন্যের দোষ তো নির্দোষ পাখিদের উপর দিতে পারো না, তুমি দয়া করে নির্দোষ পাখিদের পুতুল থেকে মুক্ত করে দাও। কি, ওই জাদুকর মারা গেছে? আসলে আমি তো সেটা জানতাম না, আমি আমার মেয়েকে হারিয়ে বড্ড শোকাহত, তাই এমনটা করেছি। আর তোমার কথা তো সত্যি, একজনের জন্য তো সবাই শাস্তি পেতে পারে না। আমি আমার অভিশাপ তুলে নিচ্ছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তান্ত্রিকের কথায় পরী তার ভুল বুঝতে পারে আর সব পুতুলকে পাখিতে মুক্ত করে দেয়, আর কালো আঙ্গুর থেকে অভিশাপ তুলে নিয়ে তার পরিরাজ্যে ফিরে আসে। এদিকে সবাই বনে আগের মতো মিলেমিশে দিন কাটাতে থাকে।